মনকে পরমাত্মায় নিযুক্ত করা। শ্রী ভগবান বলেছেন, যত যত নিশ্চয়তি মন চঞ্চল মহিরাং তত স্তুত নিয়মত্তা দান্ত নবঃ বংশং নয়েত। এই চঞ্চল এবং অস্থির মন যেখানে যেখানে ছুটে যায়, সেখান সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে বারংবার কেবল পরমাত্মাতে নিযুক্ত করা উচিত। মনকে বশ করার উপায় প্রয়োগ করার পর প্রথম দিকে মন এত জোর প্রদর্শন করে থাকে নিজ চঞ্চলতা এবং শক্তিমত্তার দ্বারা, এমনভাবে অভিভূত করে রাখে যে নবীন সাধক বিভ্রান্ত হয়ে যায়, তার হৃদয় নিরাশায় আক্রান্ত হয়। কিন্তু এরকম অবস্থাতে ধৈর্য রাখা উচিত, মনের তো এমনই স্বভাব এবং আমাদের তো তার উপর বিজয় লাভ করতে হবে। সুতরাং বিভ্রান্ত হলে কেমন করে কাজ সিদ্ধ হবে? সমস্ত রকমের বাধা বিঘ্নের সঙ্গে মোকাবিলা করা উচিত। আজ না হোক তো কি, কোনো না কোনো একদিন তো মন বশীভূত হবেই। এই জন্য ভগবান বলেছেন, সনাই সনরূপ পর মেধুদ্ধা ধৃতি গৃহত্বয়া আত্মসংস্তং মন কৃত্তান কিঞ্চিদপি চিন্তয়েত। ধীরে ধীরে অভ্যাসের দ্বারা উপরটিতে স্থিত হও, ধৈর্য যুক্ত বৃদ্ধির দ্বারা মনকে পরমাত্মা স্থির করে অন্য কোন রকম চিন্তা মনে আসতে দিও না। খুব ধৈর্য চাই, বিভ্রান্ত হলে ভীত বা নিরাশ হলে কাজ সিদ্ধি হবে না। ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করার পরও যেমন ধুলো জমে থাকতে দেখা যায়, তেমনি মনকে সংস্কার রহিত করার সময় যদি মন আরো অস্থির এবং অপরিচ্ছন্ন বলে পতিত হয়, তাহলে সেটা কোনো আশ্চর্য ব্যাপার নয়। কিন্তু এর দ্বারা ভীত হয়ে ঝাঁট দেওয়া বন্ধ করা উচিত নয়। এইরূপ দৃষ্টি প্রতিজ্ঞা করা উচিত, যাতে কোনো প্রকারের বৃথা চিন্তা এবং মিথ্যা সংলাপ মনের মধ্যে প্রবেশ না করতে পারে। খুব চেষ্টা এবং দৃঢ়তা রাখা সত্ত্বেও মন তো সাধকের চেষ্টাকে বেশ কয়েকবার ব্যর্থ করে দেয়। সাধক ভাবে যে আমি তো ধ্যান করছি, কিন্তু মনোদেবতা অন্যদিকে সংকল্প বিকল্পের পূজায় নিযুক্ত হয়। যখন সাধক মনের প্রতি দৃষ্টিপাত করে, তখন সে আশ্চর্য হয়ে যায় যে এটি কি হলো, এত রকমের নতুন নতুন সংকল্প যার চিন্তাও কখনো করা হয়নি, সেসব কথা কোথা থেকে এলো? প্রকৃতপক্ষে সাধক যখন মনকে বিষয় রহিত করতে চান, তখন সংসারের নিত্য অভ্যাস বিষয় চিন্তা তাকে পেয়ে বসে। এর কারণ হলো সাংসারিক কাজকর্মের প্রতি মনের একটি আকর্ষণ থাকে, কিন্তু এখন এর কোনো আধার নেই এবং ভগবানও তা মন লাগে না। কিন্তু এখন এর কোনো আধার নেই এবং ভগবানেও মন লাগে না। এই জন্য সুযোগ পেলেই সে বিগত অতীতের দৃশ্যগুলিকে চলচ্চিত্রের ছবির মতন ক্ষণে ক্ষণে একটার পর একটা পরিবর্তন করে নিরীক্ষণ করতে থাকে। সেই সময় মনের মধ্যে এমন ধরনের সংকল্প জাগ্রত হতে থাকে যা সংসারের কাজ করার সময়
কখনো চিন্তাও করা হয়নি। মনের এই ধরনের প্রবলতা দেখে সাধক স্তম্ভিত হয়ে যায়, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। যখন অভ্যাস বৃদ্ধি পাবে তখন মন সংসার থেকে বিরত হওয়ার সুযোগ পেলেই তক্ষুনি পরমাত্মায় নিযুক্ত হয়ে যাবে। অভ্যাস দৃঢ় হয়ে গেলে তো মনকে পরমাত্মার ধ্যান থেকে সরানোর চেষ্টা করলেও তাকে সরানো যাবে না। মন তো সুখ চায়, যতক্ষণ পর্যন্ত সে সেই সুখ না পায় এবং বিষয়ের মধ্যে সুখ দেখে থাকে ততক্ষণ পর্যন্ত সে বিষয়ের মধ্যেই বিচরণ করে। যখন অভ্যাসের দ্বারা বিষয়ের মধ্যে দুঃখ এবং পরমাত্মার মধ্যে পরম সুখ প্রতীত হবে, তখন সে স্বয়ং বিষয়াদি ছেড়ে পরমাত্মার মধ্যে শীঘ্রই ধাবিত হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এমন না হয় ততক্ষণ পর্যন্ত নিরন্তর অভ্যাস করতে থাকা উচিত। যে মুহূর্তে বুঝবে যে মন অন্যত্র পলায়ন করছে, তক্ষুনি তাকে সেখান থেকে ধরে আনবে পাকা চোরের মতন, পালানো তার অভ্যাস। সুতরাং যখনই সে পালানোর উপক্রম করে তখনই তাকে ধরে রাখা উচিত। যে যে কারণ বশত মন সাংসারিক পদার্থের মধ্যে বিচরণ করে, সেই সেই কারণ থেকে তাকে নিবৃত্ত করে পরমাত্মা স্থির করতে হবে। মনকে এমনভাবে পাহারা দেওয়া উচিত যাতে সে কখনো পলাতে না পারে। যদি সে কোনো প্রকারেই শাসন না মানে তাহলে তাকে সম্পূর্ণভাবে পালনের স্বাধীনতা দেওয়া যেতে পারে, কিন্তু শেষ যেখানে যাবে সেখানেই পরমাত্মার ভাবনা আরোপ করতে হবে এবং সেখানেই তাকে পরমাত্মার স্বরূপে নিযুক্ত করতে হবে। এই উপায় দ্বারাও মনকে স্থির করা যেতে পারে।